আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আপনাদের মাঝে অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। প্রায় অনেকদিন যাবৎ কোনো ভিডিও আপলোড করি না। তো এদিকে ননদের বাসায় গেলাম বেড়াতে। তো এদিকে ননদের মেয়ে মানে আমার ভাগ্নি, তো আমাদেরকে আজকে ক্র্যাব রান্না করে খাওয়াবে। তো ওই বাজার থেকে কিছু ক্র্যাব কিনে নিয়ে আসছিলো, তো সেগুলোই আজকে আমাদেরকে রান্না করে খাওয়াবে। তো এই সেই ক্র্যাবগুলোকে এখন নিজের হাতেই কেটে কুটে বেছে নিবে, সুন্দরভাবে ভালোভাবে ক্লিন করে নিবে। তো আমি এর আগে কখনো ক্র্যাব খাইনি। তো কিভাবে কাটে বাছে তো সেটাও আমি পারি না। তো ওই সব কিছু করতেছে এদিকে, যে কাটা বাছা ধোয়া সব কিছু নিজের হাতে করতেছে। তো সুন্দরভাবে ভালোভাবে ক্লিন করে নিতেছে। তো আমি দেখতেছি আর ভিডিও করতেছি যে কিভাবে কাটে, কিভাবে এগুলোকে পরিষ্কার করতে হয়। তো এই তো এদিকে সুন্দরভাবে সবকিছু কাটাকুটো হয়ে যেতেছে, আর এদিকে সবকিছু মশলাপাতি রেডি করা হয়েছে যে রান্না করার জন্য। তো এখন কাটা হয়ে গেছে, তো এখন ভালোভাবে ধুয়ে নেওয়া হইতেছে, ভালোভাবে পরিষ্কার করা হইতেছে যাতে কোনো রকম কোনো ময়লা না থাকে। তো এদিকে সুন্দরভাবে ক্লিন করা হইতেছে ভালোভাবে। তো এদিকে ধোয়া হয়ে গেল সুন্দরভাবে। তো ধোয়ার পরে এখন কড়াইটা চুলে বসাই দিবে। এই তো দেখেন কত সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে। তো এদিকে পেঁয়াজ রসুন আর টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ সব কিছু কাটা হয়েছে। তো এদিকে চুলার ভিতরে তেল দিয়ে পেঁয়াজ আর রসুনটা ভালো একটু ভাজা ভেজে নিল। ভেজে নেওয়ার পরে তারপরে টমেটো দিয়ে দিল। টমেটোটা একটু হালকা ভেজে নিয়ে এদিকে আদা বাটা রসুন বাটা হলুদ মরিচের ফাঁকি ধনিয়া ফাঁকি সয়া সস তো সব রকম মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে ক্র্যাবগুলো দিয়ে দিছে। তো ক্র্যাবগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে তো এদিকে নামিয়ে নেওয়ার আগে একটু লেবুর রস দিয়ে দিল। তো লেবুর রসটা দেওয়ার ফলে মানে খেতে স্বাদটা একটু ভালো লাগে। তো তার আগে একটু একটু দুধ দিল। তো এই তো দুধটা দেওয়ার পরে কালারটা একটু সুন্দর হয়েছে। তো এই তো আমাদের ক্র্যাব রান্না হয়ে গেছে, তো এখন নামিয়ে ফেলা হবে। তো দেখেন কত সুন্দর একটা কালার আসছে।